হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি পেয়ে গেছি জুন মাসের অ্যাচিভার্স ম্যাগাজিনটা, তো সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু রিভিউ করতে চলে আসলাম। তোমরা জানো যে আমি কিন্তু এই অ্যাচিভার্স বইটা দাগিয়ে দিই না, ঠিক আছে? তো আমি বলি পুরোটাই পড়তে, আর বিশেষ করে দেখবে WBCS প্ল্যানার এইটা পড়বে, এবং দেখবে যেটা কভারে হাইলাইট করে লেখা থাকে এইগুলো কিন্তু বেশি করে পড়বে, এই জায়গাগুলো। আর এর সাথে থাকে হচ্ছে মক টেস্টগুলো, এইগুলো যদি দিতে পারো তাহলে তুমি খুবই কিন্তু উপকৃত হবে। তো চলো দেখে নিই আমরা এর ভিতরে কি কি রয়েছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে খবরের শিরোনাম, ঠিক আছে, এইগুলো পড়তেই হবে। তারপর রাজ্যের উল্লেখযোগ্য খবর, রাজ্যের খবর পড়বে যদি তুমি WBCS অফিসার হতে চাও। তারপর দেশের বিদেশের খবর, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো দিবস বা সপ্তাহ। তারপরে পুরস্কার পড়বে, তারপরে খেলাধুলার খবর, তারপরে এদিকে রয়েছে প্রশ্নোত্তরের সাম্প্রতিকই, এইটা ইম্পর্টেন্ট, এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ব্যাংকিং অর্থনীতি, তারপরে WBCS প্ল্যানার, দেখো কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে হচ্ছে এই যে মক টেস্ট, এই WBCS প্রিলিমস এক্সামের প্র্যাকটিস সেট যেটা, এটাই কিন্তু লাস্ট, মানে প্রিলিমসের আগে, কারণ এটা জুন সংখ্যা, এরপরে যেটা বেরোবে সেটা এক্সামের পরে। জুন মানে কিন্তু জুন মাসের আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এর মধ্যে দেওয়া রয়েছে। তো তোমাদের একটু বলে দিই, এখানে দেখো মানব দেহের বিভিন্ন অঙ্গের আবরণী, তারপরে এদিকে দেখো, তারপরে ব্যাংক, NBFC-র পার্থক্য, তারপর নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কিত তথ্য, শিরোনামে আসা বিভিন্ন রোগের তথ্যাবলী, হ্যাঁ, বিভিন্ন গিরিপথ, এখান বিভিন্ন রাজবংশ, এখান থেকে কিন্তু তোমরা কিছু না কিছু কমন পেয়ে যাবে এক্সামে। আচ্ছা, এরপর চলো দেখি নি কী কী আছে। তো দেখতেই পাচ্ছে এখানে আছে প্রধানমন্ত্রী জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স সফর। তো খুবই ইম্পর্টেন্ট না হলেও কিন্তু তোমরা একটু পড়ে নেবে, এইগুলো কিন্তু জানা দরকার, ঠিক আছে? তো এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেপাল সফর, এইগুলো। তারপরে যে রাজ্যের উল্লেখযোগ্য খবর, রাজ্যের উল্লেখযোগ্য খবরটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, বিশেষ করে যে অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়, ঠিক আছে? তো এটা, তারপরে অ্যাপ পোর্টাল থাকে তোমরা জানো, পরপর থাকে সামিট, তো এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যে গুরুত্বপূর্ণ দিবসটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবে তোমরা একটা কমন পেয়ে যাবে। সেটা এই না যে এই এপ্রিল থেকে মে মাসের যেটা দিয়েছে সেটাই, সারা বছরের দিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডেজ যেগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ চলছে। তারপরে যে প্রতিরক্ষা, যারা আর্মিতে যেতে চাও বা পুলিশে, তো তারা কিন্তু এই প্রতিরক্ষার জায়গাটা ভালো করে পড়বে। তারপরে এই যে চুক্তি, এগুলো প্রচুর থাকে, তো একবার পড়ে নিতে পারো, পুরোটা যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। বিজ্ঞান প্রযুক্তিটা ইম্পর্টেন্ট যদি তুমি WBCS অফিসার হতে চাও, কারণ তার মধ্যে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট রয়েছে, তো তখন কিন্তু ওগুলো লাগবে। এবং ইকোনমি যেটা রয়েছে সেখানে কিন্তু এই র্যাঙ্কিং এগুলো লাগে, তো অন্যান্য বিভিন্ন জিনিস এগুলোও পড়বে। দেখো পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? দেখো বিশ্বের উচ্চতম টানেল, এটা তো এক্সামে আসতেই পারে, তাই না? তো বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিন তিন চাকাযুক্ত গাড়ি নির্মাণ প্ল্যান্ট, এই জন্য কিন্তু এই জায়গাগুলো পড়তে হবে, কোনো কিছু কিন্তু বাদ দিলে হবে না। নতুন উদ্ভিদের সন্ধান, তারপরে পুরস্কার সম্মান, এগুলো তো রয়েছে। খেলাধুলার উপরে এগুলো একটু দেখবে, পুরস্কার বিজেতা, তারপরে দেশের সাম্প্রতিক নিয়োগ, এখানে প্রচুর থাকে, এগুলো অল্প বিস্তর পড়তে পারো, খুব যে পড়তে হবে তা নয়, কারণ এত নাম বা এত কিছু মনে থাকে না। তবে এটা দেখো ইম্পর্টেন্ট, যেমন রাজীব কুমার, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, তো এগুলো তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে, সেই জন্য আমি বলি বারবার যে পুরোটা একবার পড়ে নিতে, তারপর তোমার যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে তুমি অবশ্যই সেইটা বেশি করে পড়বে, এবং পারলে আলাদা করে খাতায় তুমি নোট করেও রাখতে পারো। খেলাধুলো, এই যে সাম্প্রতিকই, প্রশ্নোত্তরে সাম্প্রতিকই, এইটা কিন্তু বাদ দেবে না, এটা পুরোটা একবার পড়ে নেবে। এবং এরপরেই থাকবে এখান থেকেই কিছু MCQ, তো সেটাও তোমরা করে নেবে, এই যে MCQ, তাহলে দেখবে এখান থেকে তোমরা অনেক কমন পাবে অবশ্যই।
এরপরে এই যে ব্যাংকিং এবং অর্থনীতি বিষয়ক তত্ত্ব, এটাও একটু পড়ে রাখা দরকার, পড়ে নেবে, যাদের মনে হবে পড়বো না, না পড়লেও চলবে, অসুবিধা নেই, তবে পড়ে রাখলে ভালো। এই যে ব্যাংকিং অর্থনীতি, এবারে দেখো wbcs প্ল্যানার, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো দেখো, এটা মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী রয়েছে, তারপরে গমনাঙ্গ, গমন পদ্ধতি রয়েছে, খনিজ পদার্থ ঘটিত রোগ রয়েছে, এই তিনটে থেকে তোমরা তিনটে প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো, এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে এগুলো ব্যাংকিং ক্ষেত্রের দিয়েছে, এই যে এই জায়গাটা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোটের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে এই যে কয়েকটি জৈব যৌগের প্রকৃতি ও ব্যবহার, তো মিথেন তো জানো ইম্পর্টেন্ট, ক্লোরোফর্ম ইম্পর্টেন্ট, ভিনিগার ইম্পর্টেন্ট, ইউরিয়া, ফিনল, বেনজিন, ন্যাপথলিন, ঠিক আছে, এখানে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন সব রয়েছে। তো তারপরে জরুরি অবস্থা, এটাও জানার দরকার, এটা ডিটেলে রয়েছে, জরুরি অবস্থা তোমরা ডিটেল জেনে যাবে। তারপরে দেখো, এখানে প্রচুর প্রচুর তথ্য থাকে, ঠিক আছে। তো দেখো, জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসনের পার্থক্য, এরপরে হচ্ছে দেখো শিরোনামে আসা বিবিধ রোগ সংক্রান্ত তথ্যাবলী, টিবি, তারপরে দেখো লাসা জ্বর, ঠিক আছে, রিও ভাইরাস, বার্ড ফ্লু, করোনা ভাইরাস, জিকা ভাইরাস, তো এইগুলো কিন্তু খুবই ভালো আর ভীষণই ইম্পর্টেন্ট। এ বইটা অনেকের পড়তে ইচ্ছা করে না, কারণ সাদা কালো, রঙিন হলে ভালো লাগতো, কিন্তু রঙিন হলে দামটা কিন্তু আরও বেড়ে যেত। প্রাইস কিন্তু এর রয়েছে 50 টাকা, ঠিক আছে। তো প্রত্যেক মাসে 50 টাকা দিয়ে একটা বই কিনে নেবে, পুরো মাসটা জুড়েও যদি পড়ো যথেষ্ট হবে। তো দেখো, হেপাটাইটিস, নানান রকম কিন্তু তথ্য তোমাদের রয়েছে বায়োলজির। তারপরে দেখো গিরিপথ রয়েছে বিভিন্ন, বায়োলজি, তারপরে তোমার ধরো ওই যে জিওগ্রাফি, হিস্ট্রি, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু থাকে। তো দেখলে ব্যাংকিং তথ্যও ছিল এর আগে। তারপরে দেখো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবারে কিন্তু প্ল্যানারে অনেক কিছু দেওয়া রয়েছে wbcs প্ল্যানারের আন্ডারে। তো দেখো এখানে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠা কাল, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরে ভারতের বিভিন্ন রাজবংশ, ঠিক আছে, এই দেখো এই ছক করে দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিভিশনের জন্য ইম্পর্টেন্ট বা ভালোভাবে রয়েছে। এখান থেকে তোমরা অনেক কিছু নোট করতে পারো, বাংলার বিভিন্ন রাজবংশ। তারপরে দেখো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবুও। তারপরে প্র্যাকটিস সেট, এবার তো আমি বলি তোমরা যে যেটা দিচ্ছ সেটা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং যেটা দিচ্ছ না সেটাও যদি মনে হয় তো দিতে পারো, ঠিক আছে। তো এই প্র্যাকটিস সেট এসেই তারপরে কিন্তু শেষ, যেগুলো আগে লেখা ছিল সেইগুলোই প্র্যাকটিস সেট দিয়ে শেষ। wbcs প্রিন্স প্র্যাকটিস সেট, এটা অবশ্যই দেবে। তো এটাই বলার ছিল, আজকের বইটা পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। প্রচুর জিনিস কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই পড়বে, এবং অনেক জায়গাতে আমি দেখেছি শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে, wbcs প্ল্যানারটা বাদ দিয়ে দেয়, এটা কিন্তু করো না, এটা আমি বারবার বলি, আর আমি বারবার বলছি বইটা পুরোটা একবার পড়বে। পড়ে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা সেটা বারবার পড়বে, ঠিক আছে। তো এই কটা পেজ রয়েছে, ধরো কটা, 120টা মতন থাকে, হ্যাঁ ওই 120টাই রয়েছে। তো এটা পড়তেই পারো 4 সপ্তাহে, তাই না, পুরো মাসটা জুড়ে। তো এটা দেখো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, আর তোমরা কি wbcs প্ল্যানারগুলো পড়ো না পড়ো না সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস করো, এটাও করো কি না এটাও কমেন্টে জানাও। আর তোমরা যদি অ্যাচিভার্স না পড়ে অন্য কোনো ম্যাগাজিন পড়ো, সেই ম্যাগাজিনটার কি কি মানে ভালো আছে দিক সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমি সেই বইও কিনে একবার দেখব এবং তোমাদের জন্য রিভিউ করব, ঠিক আছে। আমি তো অ্যাচিভার্সটাই কিনি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।